বন্ধুরা, আমরা এখন বানাবো দাদা বৌদি স্টাইলের চিকেন বিরিয়ানি। আমরা এখানে সাদা তেল দিচ্ছি, সাদা তেলে কোঁচানো পেঁয়াজ দিয়ে দেবো ব্যারিস্তা করার জন্য। পেঁয়াজগুলো যখন এরকম কালার হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন, তখন আমরা কিছুটা তুলে নেব পরে ব্যারিস্তার জন্য। আর এখানেই আমরা জল দিয়ে দেবো, এখানে আমরা জল দিয়ে দেবো, আর এইটুকু আমরা রাখলাম ব্যারিস্তার জন্য। এখানে এখন জল দিয়ে দেবো, এই পেঁয়াজটা ভাজা হয়েছে, এবারে জল দিয়ে দেবো। কিন্তু এবার আমরা এই পেঁয়াজ আর জলের মধ্যে লাল মরিচ পাউডার গোটাটা দিয়ে দেবো। আমরা কোনো লঙ্কা অ্যাড করবো না, তো যা ঝাল আর কালার এটাতেই অ্যাড হবে। এবার এখানে আমরা স্বাদ মতো নুন অ্যাড করবো, এই 1 চামচ। এবার এখানে আমরা এই ধুয়ে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দেবো এক এক করে। এবার এই মাংস আর এই রোগান জুসের মধ্যে বেটে রাখা আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আলুগুলোকে একবার এমনি করে কাঁটা চামচ দিয়ে গেঁথে নেবো, কারণ হচ্ছে তার আলুর ভিতরে মশলাটা প্রপারলি ঢুকবে। এবার এই মাংস সঙ্গে একটু জাস্ট 10-5 মিনিট পর এই সমস্ত আলুগুলো দিয়ে দেবো এই মাংসটাই। এখানে ফ্লেভার অ্যাড করার জন্য আমরা এই মিশ্রণটা ঢালবো। এই মিশ্রণে কি আছে? গরম জল, কেশর, কেওড়া জল আর গোলাপ জল, এটা একটু এসেন্স অ্যাড করবে। এবারে এখানে আমরা এই এভারেস্টের সাই বিরিয়ানি মশলা অ্যাড করবো। দুটো অ্যাড করবো, এখন একটা অ্যাড করলাম, পরে আবার একটা করবো। মাংস আর আলুটা প্রায় 60-80% মতো হয়ে এসেছে। এবার আমরা এখানে দেবো টক দই। প্রায় আমরা 200 গ্রামের মতো টক দই এখানে দিয়ে দেবো। এখানে আমরা একটা লেবু দিয়ে দেবো, হালকা ট্যাঙ্গি ফ্লেভার আসার জন্য। এবার আমরা এখানে গুঁড়ো করে রাখা খোয়া ক্ষীর দিয়ে দেবো। এবার আমরা এখানে আগে থেকে ফুটিয়ে রাখা দুধ অ্যাড করে দেবো। এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না দুধ, খোয়া ক্ষীর ও দই একসঙ্গে মিশে যাচ্ছে। একটা বিরিয়ানি মশলা দিয়ে দেবো, ভালো করে ঘেঁটে নেব। এবার এর উপর আমরা সেদ্ধ করে রাখা বাসমতি চালটা দিয়ে দেব। মা আস্তে আস্তে এই সেদ্ধ করে রাখা বাসমতি চালটা এখানে দিয়ে দেবে। এবার আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো এর উপরে একটার পর একটা চাপিয়ে দেব। ডিম চাপানো হয়ে গেছে, এর উপর দেবো আমরা সেই ব্যারিস্তাটা যেটা আমরা প্রথমে তুলে রেখেছিলাম। সুন্দর করে ইভেনলি ছড়িয়ে দেবো গোটা বিরিয়ানির উপরে। এরপর দুটো জিনিস দেওয়া বাকি, এক হচ্ছে সেই মিশ্রণটা যেটা আপনাদেরকে আগেও বলেছি, এটা চারিদিকে ছড়িয়ে দেবো।
আমরা এখন কোনো ফুড কালার অ্যাড করব না এটাতে, যা কালার হবে ন্যাচারাল কালার। আর এই স্পেশাল দুধটা যেখানে আছে ঘন দুধ আর বেশ কিছু কেশর, এইটা অরিজিনাল কেশর ফ্রম কাশ্মীর। এবার আমরা এর মুখটা বন্ধ করে দেবো এবং বেশি আছে 15 মিনিট আর হালকা আছে 15 মিনিট এভাবেই জাল দেব। এবার আমরা বিরিয়ানিটা খুলছি একটু ঘি দেওয়ার জন্য। 3, 2, 1 কেমন হয়েছে আপনাদের সঙ্গে আমিও দেখব। ওয়াও ইটস ডেলিশিয়াস, কিন্তু খুব গরম, দারুণ দারুণ, বহুত গরম। উফ কি সুন্দর ভাব হচ্ছে। মা একটু ঘি দিয়ে দিচ্ছে উপর থেকে, একটু কাছে নিয়ে যাও মা। হ্যাঁ ঘিটা দিয়ে দাও সুন্দর করে, মাঝে দাও, একটু দাও মাঝে মাঝে মাঝে, সুন্দর হয়েছে। বাস বাস আর দিও না। এবার আমরা ঘিটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো ঘিটাকে অ্যাবজর্ব করার জন্য। দেখুন বন্ধুরা, আমাদের দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি একদম রেডি, সঙ্গে আছে রায়তা ও গ্রিন স্যালাড। থ্যাংকস ফর ওয়াচিং।